বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, আর হয়তো থাকবে না রিয়া নামের কোনো প্যারা। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কারোর ইগনোর সহ্য করতে পারি না। ওর সাথে কথা না বললে, ওর সামনে না গেলে মনে হয় আমার দিন পার হবে না। বাসায় এসে ফ্রেশ হয়ে সন্ধ্যায় হালকা নাস্তা করে বই আর মোবাইল নিয়ে পড়তে বসলাম। খানিকক্ষণ ইংরেজি পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, দিব্যি একটা ঘুম দিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রাস্তা থেকে ঘোরাফেরা করে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। ব্যাগ নিয়ে কলেজে যেতে লাগলাম। প্রতিদিন রিয়াকে ডেকে নিয়ে ওর সাথে কলেজে যাই, আর আস্তার ব্যতিক্রম কলেজে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডার টপিক ছিল শাওন, একটা মেয়েকে পটিয়েছে ফেসবুকে। তবে দুঃখজনক ব্যাপার হলো, সেই মেয়েটা অর্ধেক মেয়ে আর অর্ধেক ছেলে, তবে সুন্দরী। আর আমরা তাই নিয়ে শাওনকে পস্তাচ্ছি, বেশ আড্ডা দিচ্ছি। তখন পেছনে কেউ হাত রাখলো, তাকিয়ে দেখি রিয়া। শয়তান, আমাকে ডাকিস নাই কেন? তোর জন্য বসে আছি, কত লেট হয়ে গেছে। আমি ওর কথায় কর্ণপাত না করে নিজের কাজ করে যাচ্ছি। রিয়া আবার বলল, কথা বলবি না, ঠিক আছে? তোর হেটাম সহ্য করার কোনো ইচ্ছে নেই, কথা না বললে কি হয়? কথাগুলো বলে আমার পিঠে কিল দিয়ে ও চলে গেল। রাগ হলেও কিছু বলতে পারলাম না, কলেজে গিয়ে ক্লাস করতে লাগলাম। রিয়া কলেজের ফাঁকে দেখি শাহিনের সাথে চোকাচোকি করছে, আমার কি পস্তাবে? সে ওর জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আমি চুপচাপ ক্লাস করে কলেজ ছুটির পর বাসায় আসছি, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে পেছন থেকে কেউ ঢিল মারল, মেজাজ গরম হয়ে গেছে। আমি একটা আদলা ইট তুলে পেছনে ফিরলাম, তাকিয়ে দেখি রিয়া। ওই কুত্তা, বাসায় আসছি তা ডাকলি না কেন? একা একা যেতে হচ্ছে। জবাব না দিয়ে ইট ফেলে দিয়ে আবার হাঁটতে লাগলাম। এবার এসে আমার জামা টেনে ধরলো, কান থেকে হেডফোন নিয়ে নিল। এই তোর সমস্যা কি? আমি কি আর তোদের মাঝখানে গিয়ে ঝামেলা করছি? তুই কেন আমাকে বিরক্ত করছিস? আমি বিরক্ত করছি সেটা তুই আবার রিপিট করে বলছিস? সর, আর আমার হেডফোন দিয়ে দে। আমি এই বলে ওর হাত থেকে ইয়ারফোন নিয়ে নিলাম, নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এবার রিয়া দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো। এই তোর সমস্যা কি বলতো? বারবার রাস্তা আটকাচ্ছিস কেন? তুই আমার সাথে মেজাজ নিয়ে কথা বলছিস, নিতে তো বাধ্য করছিস। আমাকে বিরক্ত করিস না, তাহলে আমি মেজাজ নেব না। তুই কালকের কথাগুলো সিরিয়াসলি নিয়েছিস? তোর কথা শেষ হলে যেতে পারিস। আমার সাথে ঠিকভাবে কথা বলবি না? কেন, আমার ব্যবহার দেখে বুঝতে পারছিস না? ঠিক আছে, বলা লাগবে না। কে তুই যে তোর সাথে শেডে শেডে করে কথা বলতে হবে? তোর মতো অনেক আছে। কালকে যে কথাগুলো মজা করে বলেছিলাম সেগুলো সিরিয়াসলি বলছি, আর কোনো দিনের জন্য কথা বলবি না আমার সাথে। তোর মতো পোলার মেজাজ সহ্য করার টাইম রিয়ার নেই। রিয়া মুখ পেঁচিয়ে হনহন করে চলে গেল। যে বন্ধুত্বের মর্যাদা দিতে জানে না, তার সাথে বন্ধুত্ব করা ভুল। আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম দিলাম। বিকেলে সাইকেলটা বের করে রাস্তার দিকে আসলাম। আজ কতদিন পর সাইকেল বের করলাম, বেশ ভালো লাগছে সাইকেল চালাতে। আমি গিয়ে সাইকেলটা সাইডে রেখে কফি শপে গিয়ে বসলাম। রাইসা এখানে কি করছে? খানিক পর রাইসা আমাকে দেখতে পেয়ে আমার দিকে চলে আসলো। জানি না কি প্যাচাল বাঁধায়, আল্লাহ ভরসা। আমার সামনে এসে, আদনান, আমি চেয়ারে বসবো? ডালমে কুস কালা হ্যায়। হ্যাঁ বসো, কিছু বলবে? শুনবে কথাগুলো? বলো শুনি। অনেক অনেক ভুল করেছি, আসলে বাবার ভালোবাসা বেশি হয়ে গেছিল, বুঝতে পারিনি কোনটা ভুল আর কোনটা সঠিক। অনেক ছেলে জীবন নষ্ট করে দিয়েছি, সাথে আমার জীবন, কিন্তু এখন আমি এই জীবন থেকে বের হতে চাই। সে তো খুব ভালো কথা। আমি আর 10টা মেয়ের মতো স্বাভাবিকভাবে বাঁচতে চাই, কিন্তু আমাকে সবাই এখন খারাপ ভাবে, আর ভালো হওয়ার জন্য একজনকে দরকার হয়। তাই বলছি কি, তুমি আমার পাশে থাকবে একজন ভালো বন্ধু হিসেবে? আসলে তুমি যে চিন্তা করেছো তা বেশ সুন্দর, আর চিন্তা করো না, তোমার সব ধরনের সহযোগিতা আমি করব। আমার দ্বারা যদি কেউ ভালো হতে পারে তাহলে তো সেটা গর্বের বিষয়। আমাকে ভালো বন্ধু ভেবো আর বন্ধুত্বের মর্যাদা রক্ষা করো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ থেকে আমরা বন্ধু? হ্যাঁ, কিন্তু তোমার সাথে যে রিয়াকে দেখছি না, ওর প্রয়োজন ফুরিয়ে গেছে, আমার এর দরকার নেই। কোনো ঝামেলা হয়েছে? দূর বাদ দাও, আর তুমি কফি অর্ডার দাও,
বিকেলে কফি খেতে হেব্বি লাগে। কফি অর্ডার দেওয়ার পর কফি দিল, আমি চেয়ার থেকে উঠে উদ্যানের সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছি। রাইসা আমার পাশে এসে দাঁড়ালো, তখন দেখি রিয়া আর ওর বয়ফ্রেন্ড কফি শপে আসলো। রিয়া আমাকে দেখে চোখ ডাগর ডাগর করে তাকালো, আমি দেখেও না দেখার ভান করে রাইসার কথা মনোযোগ দিয়ে শুনছি। রিয়া শাহিনের সাথে গেলেও সম্পূর্ণ নজর আমাদের দিকে। আমি আর রাইসা গল্প করে বাসায় আসছি, বাসার সামনে এসে গেটের পাশে কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পাড়ছি। রিয়াও দেখি বাসায় আসছে, ও ওর বাসার সামনে দাঁড়িয়ে আছে। আর যদি ঝগড়া না হতো তাহলে ও দৌড়ে এসে আমার থেকে সব কামরাঙ্গা ছিনিয়ে নিত, প্লাস আমাকে কথা শোনাতো। আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে বাসায় চলে গেল। আমিও কামরাঙ্গা খেতে খেতে বাসায় ঢুকলাম। বাসায় এসে দেখি জান্নাত আপু বসে আছে। কেমন আছেন আপু? ভালো আছি, কোথায় গেছিলে? এই তো আমি বাহিরের দিকে ঘুরতে গেছিলাম। তো আন্টির কাছে এসেছি পিঠা বানানো শিখতে। হ্যাঁ শিখে নিন, বিয়ের পর তো বানাতে হবে। হ্যাঁ, তো রিয়া আসলো না তোমার সাথে? না আসে নাই। আপু আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে আপুর সাথে গল্প করছি। একটু পর আম্মু পিঠা বানাবে, খানিক পর আন্টি আর রিয়া আসলো আমাদের বাসায়। রিয়া হয়তো আসতে চাইছিল না, কিন্তু আন্টি জোর করে নিয়ে এসেছে। রিয়া আসতেই আমি রুমে গিয়ে বসলাম, টিভি ছেড়ে দিয়ে বাদশার গান শুনছি, আর আম্মুরা পিঠা তৈরি করছে। গান শুনতে শুনতে 8টা বেজে গেছে, তখন জান্নাত আপু ডাকলো। আমি বাহিরে গেলাম। খেয়ে দেখো তো পিঠা কেমন হয়েছে। কই দেন। আচ্ছা দিচ্ছি। এই রিয়া পিঠা নিয়ে আয়। রিয়া যেই পিঠা নিয়ে আসলো আমি চলে যেতে লাগলাম রুমে। খাবে না? আমি এসে খাচ্ছি, একটু দরকার আছে রুমে। ওর হাত থেকে কিসের জন্য পিঠা খাবো? আবার রুমে বসে টিভি অন করলাম, দেখি রজনীকান্তের রোবট ছবি হচ্ছে, দেখা শুরু করে দিলাম। এই নিয়ে যে কতবার দেখছি তার কোনো হিসাব নেই, একভাবে রোবট দেখতে থাকলাম। সত্যি মেয়েরা খুব হিংস্র। ঐশ্বরিয়া রায়ের একটা চুম্মায় রোবটের মধ্যে ফিলিংস নিয়ে আসলো। হাই, আদনান খাবে না? আপু রোবট ছবি হচ্ছে, রেখে যান, তা না হলে এখানে দিয়ে যান। আচ্ছা তুমি রোবট দেখো, আমরা গেলাম। কথাটা শোনার সাথে সাথে চলে গেলাম পিঠা খেতে। পিঠার কথা শুনেই জিভে জল আসে, শুধু ইগোর কারণে লোভ সামলে ছিলাম, গিয়েই হামলে পড়লাম পিঠার উপর, পেট পুড়ে খেলাম। রাতে আর ভাত খাওয়া লাগলো না, এভাবে আজ 4 দিন পার হয়ে গেছে। রিয়ার সাথে কথা বলি নাই, রিয়া ফ্যাল ফ্যাল করে দেখলেও সামনে আসে নাই বা কথা বলে নাই। আর এদিকে রাইসার সাথে বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছে, আজকাল শাহিনকে দেখছি না কলেজে। একদিন রাইসা আর আমি বসে আম গাছের নিচে, আমি দুষ্টামি করে রাইসার চুলগুলো এলোমেলো করে দিলাম, কোথা থেকে যেন রিয়া ছুটে এসে আমার সামনে দাঁড়ালো। খুব তো প্রেম করা হচ্ছে দেখি। তাতে তোর এত ফাটছে কেন? আমি প্রেম করি আর যাই করি, তোর তাতে নাক গলানোর কোনো দরকার নেই। আমি তোরে কি কিছু বলছি? অধিকার নেই মানে? আমার সব অধিকার আছে, তুই আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড নিকুচি করি, দূর হ সামনে থেকে, তুই আমার কেউ না। আমি হনহন করে বাসায় চলে আসলাম, মেজাজ গরম হয়ে গেছে, এসেই খেয়ে দিয়ে ঘুম দিলাম। যখন ঘুম ভেঙে গেল তখনই ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার খাটে বসে বসে আমারই ফোন নিয়ে গেমস খেলছে। কিতনা রাগ হতা হ্যায়, এই তুই এখানে কেন, আর আমার ফোন তোর কাছে কিসের জন্য? দে ফোন দে, বের হ রুম থেকে। না দেব না। আমার ফোন দে। দিতে পারি, তাহলে বিকেলে আইসক্রিম খাওয়াবি? তোর বয়ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে খা গিয়ে, এখানে এসে কেন বিরক্ত করছিস? বয়ফ্রেন্ড? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোর সাথে মজা করব। বল না বিকেলে ফুচকা খাওয়াবি? দেখ ভালো লাগছে না, যা আমার রুম থেকে, আমি তো তোর সাথে কথা বলি নাই, তুই নির্লজ্জের মতো কেন এসে কথা বলছিস? কারণ তোর আর আমার ফ্রেন্ডশিপের গুরুত্ব হয়তো তোর থেকে আমার কাছে একটু বেশি, তাই তোর সাথে আমি আগে কথা বলছি। তুই তাও আবার আমার ফ্রেন্ড? রেগে আছিস আমার উপর? আচ্ছা চল, আজকে আমি আমার টাকায় তোকে খাওয়াবো। দেখ একবার বলেছি, আমার সামনে থেকে যা, যার সাথে আমার একবার চটে যায় তার সাথে কথা বলবার কোনো ইচ্ছে আমার নেই, যা। আমার তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। কেন বন্ধুত্ব নেই কেন? তুই বন্ধুত্বের মানে বুঝিস না, তোর কাছে কোনো মর্যাদা নেই বন্ধুত্বের। আমার ছোট্ট
ছোট্ট একটু ভুলের জন্য এক যুগের বন্ধুত্ব তুই শেষ করে দিবি? আমি শেষ করি নাই, তুই শেষ করে দিয়েছিস। আমাকে ক্ষমা করে দে। দেখ, আমি আর ঝগড়া করব না, একদম বেস্ট ফ্রেন্ডের মতো থাকব। ধনুক থেকে তীর বের হলে আর ফেরত আসে না। আমাকে রাগিয়ে দিস না, চলে যা, আমার সামনে আসবি না। আমি তোকে বিরক্ত করছি না তো, তুই কেন আমাকে বিরক্ত করিস? বকা দিচ্ছিস আমাকে? দিতে চাইছি না, তাই বলছি যা, চলে যা। তোর মতো মেয়েরা নতুন কাউকে পেয়ে পুরাতন কাউকে আর মর্যাদা দিস না। আর সে যখন চলে যায় তখন আবারও তীরে এসে আসন গাদিস? আচ্ছা সরি রে, আমি বুঝতে পারিনি তুই এমন ব্যবহার করবি। ভেবেছিলাম একবার সরি বললে তোর সব রাগ পানি হয়ে যাবে, কিন্তু তার বিপরীত হবে। আমি যতদিন আব্বুর বাসায় আছি তোর সামনে আসবো না। রিয়া মন খারাপ করে চলে গেল। আমি চুপচাপ বসে রইলাম রুমে। নিশ্চয়ই শাহিন ছ্যাঁকা দিছে, তাই আমার সামনে আসছে। এসব মেয়েদের ধরে ন্যাড়া করে দিতে হবে, যাতে করে বাসার বাহিরে যেতে না পারে। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।